আবার কেউ কেউ বলেন যে আহাদিস মানে বলা হয় যে মুহাদ্দিস যারা হাদিস গবেষণা করেন ওদেরকে বলা হয় আহাদিস। তাহলে আমরা বলবো যে আপনি ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম শাইখ বিন বাস, ইমাম ইবনুল কাইয়্যিম, এই সমস্ত মহামনীষী যারা ইতিপূর্বে চলে গেছেন তাদের যে উক্তিগুলি আছে, তাদের যে কথাগুলি আছে সেগুলি একটু খেয়াল করতে হবে। শুধু মণ্ডলী, আজকে আহলাদিসদের সম্পর্কে বিভিন্ন জায়গায় বা আহলাদিস জনগণ আজকে বিভিন্ন সময় নিজেদেরকে সংকীর্ণতা জড়িয়ে ফেলছে যে আমি তো আগে মুসলিম, আমার তো আহলাদিস বলার দরকার নেই। এই প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে আছে, তাই না? অনেকেই বলে না ভাই আমি তো মুসলিম, আহলাদিস বলার দরকার নেই। আবার আর একটা কেউ কেউ বলেন যে সহিহ আকীদার অনুসারে আহলাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। عن أبي سعيد الخدري رضي الله عنه أنه إذا رأى الشاب قال مرحبا بوصية رسول الله صلى الله عليه وسلم أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نفهم لكم الحديث وأن نوسع لكم المجلس فإنكم خلفنا وأهل الحديث بعدنا رواه البيهقي। عن صوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يزرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم। বহরমপুর আহলাদিস জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তালিমী বৈঠকের মহতারাম সভাপতি সম্মানিত উত্তর মসজিদের ইমাম সাহেব এবং উত্তর এলাকার সুদীপবৃন্দ, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে এমন একটি পরিবেশে আজকে কোরআন এবং হাদিসের কিছু কথা বলার এবং কিছু শোনার তৌফিক দিয়েছেন। তাই আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মানুষকে হকের পথের দিশা দেওয়ার জন্য, যে পথে চললে জান্নাতে যাওয়া যাবে, যে রসুল আমাদের জন্য ইসলামের মতো একটি শাশ্বত জীবন আদর্শ রেখে গেছেন। আমরা সেই রসুলের প্রতি দরুদ পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সুধী মণ্ডলী, আমি পবিত্র কোরআনের সূরা কাহাফের 29 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিঃসৃত অসংখ্য বাণী থেকে দুটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর উপর ভিত্তি করেই আমরা আজকের আলোচনা শেষ করার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুধী মণ্ডলী, পৃথিবীতে বিভিন্ন আকীদার মানুষ বিরাজ করছে, মুসলমান হয়েও আজকে আমাদের সমাজে নানা মত, নানা পথ, নানা মতাদর্শ নিয়ে একই মুসলমানরা একই নামে, যদিও তারা একই আল্লাহর সৃষ্টি, একই নবীর উম্মত, একই কোরআন নিয়ে তারা নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করে, তারপরও আমাদের মধ্যে মতভেদ, মতপার্থক্য এগুলি রয়ে গেছে। এর বিভিন্ন কারণ আছে, আমরা সেদিকে যাব না। আমরা শুধু এটাই বলবো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে রাসূল আমাদেরকে পথ নির্দেশ দিয়েছেন, যে কোরআন আমাদের জীবন বিধান, সেই কোরআন অনুযায়ী আমাদের প্রত্যেককেই চলতে হবে। যদি আমরা প্রত্যেকেই এই কোরআন, আল্লাহর বিধান, রাসূলের আদর্শ আমরা মেনে চলি, তাহলে আমাদের মধ্যে কিন্তু এই মতভেদ, মতপার্থক্যগুলি থাকার কথা নয়। আজকে প্রসঙ্গক্রমে একটা কথা আপনাদেরকে বলতেই হয়, সেটা হলো এই যে কিছুদিন আগে আমরা দেখছি যে ফরিদপুরের সালথায় একটা মসজিদ ভেঙে দেওয়া হলো। সে মসজিদে কিন্তু কোনো নাচ গান হতো না, তাই না? মসজিদে কি নাচ গান হয় না? মসজিদে কোনো ঢোল তবলা বাজানো হয়? তাও হয় না। সুতরাং মসজিদ কিন্তু ভেঙে দিয়েছে আমাদের মতো এক শ্রেণীর মানুষ, যারাও কিন্তু সালাত আদায় করে, যারা সিয়াম পালন করে, যারা হজ করে, জাকাত দেয়, ওদের আমাদের মতোই এক শ্রেণীর মানুষ, তারা আজকে মসজিদ ভেঙে দিয়েছে, তাই না?
কারণটা কি? আকিদাগত দ্বন্দ্ব। আকিদায় ভ্রান্তি আছে, ভুল আছে, এই দ্বন্দ্বের কারণে যদিও তারাও পশ্চিম দিকে ফিরে কিবলার দিকে ফিরে সালাত আদায় করে, তারাও এক আল্লাহকে মানে, রাসুলকে মানে, তারপরও ওই আমাদের দিনী ভাইয়েরা তারা কী করছে, এসে আর একটা মসজিদ ভেঙে দিয়েছে। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো, তো সেদিন ভেঙেছিল কারা? তারা নিশ্চয়ই আমাদের আকিদার নয়, তারা নিশ্চয়ই আমাদের ইলাহকে, আমাদের মাবুদকে তারা মাবুদ হিসেবে স্বীকার করে না, তারা আমাদের রাসুলকে রাসুল হিসাবে মানে না। সুতরাং তাদের পক্ষে এটা সম্ভব, তাই না? ওদের পক্ষে সম্ভব, কিন্তু যারা আমাদের আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন, যারা আমাদের কেবলাকে কেবলা বলে স্বীকার করেন, আর যারা আমাদের রাসুলকে রাসুল বলে মানেন, তাদের দ্বারা এই ধরনের কাজ হবে এটা তো আমরা আদৌ আশা করি না, তাই না? এটা আমরা কখনো আশা করি না। মুসলিম সবাই আদমের সন্তান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব সকল, আমি তোমাদেরকে একটি, একজন পুরুষ এবং নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আমি তোমাদেরকে গোত্রে বর্ণে বিভক্ত করেছি যাতে করে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। আর আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে, যে তাকওয়াশীল, যে মোত্তাকি, সেই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। সুতরাং আমরা আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য চেষ্টা করবো, এটা আমাদের করণীয়। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাল্লাহ ক্বাদ আযহাবা আনকুম উবিয়াতাল জাহিলিয়া ওয়া তাআযুমাহা বিআবাইহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট থেকে জাহিলি যত অহংকার অহমিকা ছিল আল্লাহ রাব্বুল আলামিন এগুলিকে বাতিল করে দিয়েছেন, উঠিয়ে নিয়েছেন। ওয়া তাআযুমাহা বিআবাইহা, এবং তোমাদের বাপদাদার যে অহংকার, বংশীয় অহংকার, এটাও আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। ফান নাস রাজুলান, মানুষ দুই শ্রেণীতে বিভক্ত, রজুলুন বাররুন তাকিয়ুন কারিমুন আলাল্লাহি, এক শ্রেণীর মানুষ তারা হচ্ছে আল্লাহ ভীরু, পুণ্যবান, তারা আল্লাহর কাছে সম্মানিত। অরজুলুন শাকিয়ুন, অরজুলুন ফাজিরুন শাকিয়ুন হাইয়ুন আলাল্লাহি, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে পাপাচারী, হতভাগ্য, আল্লাহর নিকটে তুচ্ছ। ওয়ান নাসু বনু আদম, মানুষ হচ্ছে আদমের সন্তান। ওয়া খালাকাল্লাহু আদমা মিন তুরাব, আর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের যে আয়াতটা আপনাদেরকে বললাম, এই আয়াতটা তিনি তেলাওয়াত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, যে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে একটি মাত্র মানুষ থেকে, একটি মাত্র নফস থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুতরাং হে মানুষ, তোমাদেরকে ওই মাটির মতো হওয়া দরকার, যে মাটির উপরে তুমি সারাদিন চলো, যে মাটির উপরে তুমি পদাঘাত করো, যে মাটিকে তুমি কেটে তোমার এই প্রাসাদ বিল্ডিং তুমি তৈরি করেছো, কিন্তু কখনো মাটি তোমার কাছে প্রতিবাদ করে না। যে মাটিকে পুড়িয়ে পুড়িয়ে আজকে তুমি তোমার এই সুরম্য প্রাসাদ তুমি নির্মাণ করে আজকে সেখানে বসবাস করছো, কিন্তু মাটি কখনো তোমার কাছে এই আর্তনাদ করেনি যে আমাকে কেন কাটো। সুতরাং তুমি মানুষ মাটির থেকে তৈরি হয়ে আজকে কেন তোমার মধ্যে এই অহংকার, এই অহমিকা, কেন তোমার মধ্যে এই হিংসা বিদ্বেষ এগুলি বিরাজ করবে? তুমি কি আদমের সন্তান হিসাবে মাটির মানুষ হতে পারো না, ধৈর্য ধারণ করতে পারো না? আকিদাগত ভ্রান্তি আছে, বিভক্তি আছে, অবশ্যই আছে, কিন্তু সেই আকিদাগত বিভ্রান্তি থেকে কি আল্লাহর ঘর মসজিদকে ভাঙতে হবে? ভাই যেটা বলছেন ওখানেই প্রতিবাদ করতে চাইছিলাম, আমি সামনেই বসাছিলাম, কিন্তু প্রশাসনের লোকজন আছে, একজন মানুষকে সামনাসামনি অপমান করলে জিনিসটা খারাপ দেখা যায়, যেটা আল্লাহ নিষেধ করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাসাতিল লুমাসা, ধ্বংস হোক প্রত্যেক ওই সমস্ত লোকদের যারা সামনে এবং পিছনে মানুষকে অপমান করে বা অপবাদ দেয়। তাহলে সামনাসামনি করাটা আল্লাহর নিষেধ, সেজন্য আমরা কিছু বলিনি। আজকে সমাজে এই সমস্ত লোকদেরকে বলতে হবে জ্ঞান পাপী, জ্ঞান আছে, জানে সবই, কিন্তু
বংশী অহমিকায় হোক আর মর্যাদার কারণেই হোক না কেন, যে কারণেই হোক না কেন, এটার বিরোধিতা করছে। আমরা চলে যাই হিরাক্লিয়াসের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন দাহিয়াতুল কালবি নিয়ে গেল পত্রবাহক, তখন তিনি পত্র পড়ে বললেন যে তোমাদের সাথে কি আর কেউ আছে যে তোমার ব্যাপারে, আমি যদি মুহাম্মাদের ব্যাপারে কিছু জানতে চাই তাহলে আমাকে সঠিক কথা বলতে পারবে? তখন আবু সুফিয়ানকে নিয়ে আসা হলো। আবু সুফিয়ানকে আল্লাহ রাসূল সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হলো, সে কোন বংশে এসেছে, তার পিতা বেঁচে আছে কিনা, সে তোমাদেরকে কী কথা বলে। সব কিছু শোনার পরে তিনি বলছেন, হিরাক্লিয়াস সেখান তো খ্রিস্টান, সে বলছে তুমি যা বলছো এটা যদি সত্য হয় তাহলে একদিন আমার এই পায়ের নিচের যে মাটি আছে এটা ওরাই শাসন করবে। আমি যদি সেই নবীকে পেতাম তাহলে আমি নিজে তার দুই পা আমি ধুয়ে দিতাম। সুবহানাল্লাহ। তিনি তখন উপস্থিত লোকজনদেরকে বলছেন, এ তোমরা শোনো, তোমরা দুনিয়াতে মুক্তি পেতে চাইলে ওই রাসূলের তোমরা অনুসরণ করো। লোকজন তখন একেবারে মানে রাজপ্রাসাদ থেকে দৌড়ে বের হইতে যেতে শুরু করেছে। হিরাক্লিয়াস তখন তাদেরকে ডাকছে, এই তোমরা শোনো, ওদেরকে লোকজন দিয়ে ডেকে ফিরেছে, তোমরা শোনো কি ব্যাপার, তোমরা চলে যাচ্ছ, আমি তো তোমাদের দিন পরীক্ষা করছিলাম যে তোমরা কতটুকু তোমাদের দিনের উপরে ঠিক আছো। সুতরাং এখন দেখছি যে না, তোমরা তো ঠিকই আছো তোমাদের দিনের উপরে। তো হিরাক্লিয়াস প্রথমে এক কথা বললেন আর শেষে আর এক কথা কেন বললেন? এই জন্য বললেন যে লোকজন যদি ওর কাছ থেকে চলে যায় তাহলে রাজত্ব থাকবে না, এই বাদশাহী থাকবে না। সুতরাং এই সম্মান, এই গৌরবে মর্যাদার ভয়ে সে কিন্তু হকটাকে প্রত্যাখ্যান করলো, গ্রহণ করতে পারে না। আজকের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা ওই রকমভাবে এই হকের কথাটা বুঝেও, হকের বিষয়টা জেনেও হকটাকে অস্বীকার করেছে, এই কারণে যে তার সম্মান প্রতিপত্তি এগুলি চলে যাবে, সমাজে সে হেয় প্রতিপন্ন হবে, তার মাঝহাবী তাসুব মাঝহাবী গোড়ামি সে টিকিয়ে রাখতে পারবে না, যে কারণে আজকে তারা হক জেনেও এটাকে গোপন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সুইলা আন ইলমিন ওহুয়া ইয়ালামুহু, যাকে কোনো দিনের বিষয়ে জিজ্ঞাসা করা হলো সে বিষয়টা জানে, ফাকাতামাহু, অতঃপর সে এটাকে গোপন করে, উলজিমাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলজামি মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার মুখে দুইটা আগুনের লাগাম লাগাবেন। তাহলে আজকে যারা হকটাকে জেনে অস্বীকার করছে কোন স্বার্থে, দুনিয়াবী স্বার্থে, কাল কিয়ামতের মাঠে তাদেরকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য, আল্লাহর কাছে অবশ্যই তাকে জবাব দিতে হবে যে সে হক জানার পরে সেটাকে প্রত্যাখ্যান করেছে, মানুষকে সেখান থেকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করেছে। সুদে মণ্ডলী, অপ্রাসঙ্গিক অনেক কথা বলে ফেললাম, আলোচনার বিষয় হচ্ছে আমাদের ভাই যেটা বললেন আহলাদিস আন্দোলন, আহলাদিস কি কেন কোত্থেকে এসেছে। আহলে হাদিস শব্দটি উর্দু বা ফার্সি সম্বন্ধ পদে একে বলা হয় আহলে হাদিস, আরবি সম্বন্ধ পদে বলা হয় আহলুল হাদিস। আহলুল হাদিস শব্দের অর্থ হল হাদিসের অনুসারী, পারিবেশিক অর্থে যিনি পবিত্র করেন এবং সহিহ হাদিসের আদেশ নিষেধকে সব কিছুর উদ্দেশ্য স্থান দিয়ে সেটাকে নিঃশর্তভাবে মেনে নেন, তিনি হচ্ছেন আহলে হাদিস। এখন বলবেন তাহলে আমরা কেন আহলে হাদিস বলি, আহলে কোরআন কেন বলি না? হ্যাঁ, সেটা এই জন্য বলি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 14টি জায়গায় তিনি কোরআনকে হাদিস বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে হাদিস বলেছেন, যেমন আমরা খুতবায় প্রত্যেক শুক্রবারে আমরা পড়ি, ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই উত্তম বাণী হচ্ছে, উত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর সর্বোত্তম হেদায়ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া হেদায়ত। তাহলে আল্লাহও কোরআনকে হাদিস বলেছেন, রাসূলও কোরআনকে হাদিস বলেছেন, সুতরাং যদি আহলুল হাদিস বলা হয় তা কোরআন হাদিস দুইটারই অনুসারী বোঝায়, আর যদি শুধু আহলে কোরআন বলা হয় তাহলে হাদিসের অনুসারী বোঝায় না, কারণ কোথাও হাদিসকে কোরআন বলা হয়নি। সেজন্য আহলাদিস বলতে কোরআন এবং হাদিস উভয়টার অনুসরণকারী বোঝাবে,
কিন্তু আহলে কোরআন বললে কোরআন হাদিসের অনুসারী বুঝাবে না। আজকে আমাদের সমাজে কিছু নতুন মানুষ তৈরি হয়েছে যারা নিজেদেরকে আহলে কোরআন পরিচয় দেয়, আহলে কোরআন পরিচয় দেয় আর দুই অক্ত সালাত আদায় করে, দুই রাকাত পড়ে। সুরা নিসাতে সালাতুল খৌফ যেটা আছে, সালাতুল খৌফ এখানে আল্লাহ রাসূল দুই রাকাতের কথা বলছেন, আল্লাহ দুই রাকাতের কথা বলছেন, এই জন্য ওরা দুই রাকাত পড়ে। আর সুরা বানী ইসরাঈল আল্লাহ বলছেন তোমরা সকালে আর সন্ধ্যায় আল্লাহর জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, আল্লাহর জিকির করো সকালে এবং সন্ধ্যায়। সুতরাং এই যেন দুই রাকাত সালাত আদায় করে, এই দুই অক্ত সালাত আদায় করে। তো এটা যে মানে ভ্রান্ত সেটা কিন্তু তাদের আমলেই বোঝা যাচ্ছে। মনে করেন এই যে একটা, এটা একটা কোরআন তাই না? এটা কোরআন সুরা ফাতিহা থেকে শুরু করে এক সুরা নাস পর্যন্ত এই কোরআনে 114টা সুরা আছে। কোরআনে সুরা ফাতিহা থেকে শুরু, বিসমিল্লাহ থেকে শুরু আর শেষের সুরা নাসে এখান পর্যন্ত গিয়ে শেষ। তাহলে এই কোরআনটা যে কোরআন, এটা কি কোরআন দিয়ে প্রমাণ করা যাবে? আদৌ কিন্তু কোরআন দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না যে এইটাই কোরআন। যদি আপনাকে এটাকে প্রমাণ করতে হয় তাহলে আপনার হাদিস লাগবে, তার মানে রাসুলের কথা লাগবে। রাসুল বলেছেন কোরআন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। সুতরাং আপনি যদি কোরআনকে কোরআন প্রমাণ করতে চান, মানতে চান, অবশ্যই আপনাকে হাদিস মানতে হবে। কোরআন হাদিস বাদ দিয়ে কখনো কোরআন অনুসরণ করা যায় না, পুরোপুরি অনুসরণ করা যায় না। আল্লাহ বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো যাকাত দাও। আচ্ছা সালাত আদায় করো যাকাত দাও, আল্লাহ এটা বলেছেন, সালাত কিভাবে আদায় করতে হবে, কখন আদায় করতে হবে, কোন অক্তে কয় রাকাত আদায় করতে হবে? সেখানে শুধু রুকু আর সেজদার কথা বলা হয়েছে, আর অন্য কিছু তো বলা নাই কোরআনে। তাহলে বাকিগুলি কিভাবে হবে? আমি কি সালাতটা দাঁড়িয়ে পড়বো না আমি বসে পড়ব? যদি আমি অসুস্থ হই তখন সালাত কিভাবে হবে? যদি আমি দাঁড়াতে না পারি, বসতে না পারি, তাহলে সালাতটা কি হবে? এটা কি কোরআনে আছে? কোথাও নাই। সুতরাং পরিপূর্ণভাবে জীবন ব্যবস্থা, এটা হলো কোরআন আর হাদিস মিলে এই জীবন ব্যবস্থা পরিপূর্ণ। সুতরাং কেউ যদি শুধু বলে যে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, তাহলে অবশ্যই বিভ্রান্ত হবে, অবশ্যই সে পথভ্রষ্ট হবে, সে কখনোই সঠিক পথ খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল তোমাদের যা আদেশ করেন তা তোমরা গ্রহণ করো আর যা নিষেধ করেন সেটা তোমরা ছেড়ে দাও। তাহলে রাসূলের আদেশ নিষেধ মেনে নেওয়াটা আল্লাহর নির্দেশ, এটা ফরজ, অবশ্যই মানতে হবে। আল্লাহ রাসূলকে না মেনে কেউ কোনোদিন মুসলিম হতে পারে না, কেউ কোনোদিন প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না। আবু জাহেল, আবু জাহেল হলো, অথচ তার নাম হচ্ছে আবুল হাকাম তাই না, জ্ঞানের পিতা, অথচ রাসূল তাকে বললেন আবু জাহাল, মূর্খের পিতা। কারণটা কি? কারণ হলে আবু জাহাল রাসূলকে চিনত, জানতো যে এই মুহাম্মাদে নবী, কিন্তু মানত না। কেন মানত না? এই জন্য মানত না, আবু জাহেল একদিন বলছে আখনাস রাদিয়াল্লাহু আনহু এর প্রশ্নের উত্তরে, আখনাসের প্রশ্নের উত্তরে বলছে যে কি করে আমি ওই নবীকে মানতে পারি যে যে এসেছে বনু হাশেম গোত্রে, আর বনু হাশেমের লোকেরা আমাকে বলে যে আমাদের নিকটে এমন একজন, আমাদের মধ্যে এমন একজন মানুষ আছেন যার নিকটে আসমান থেকে ওহী নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে, অথচ সে বনু মখজুম গোত্রে আসলো না। সুতরাং এই গোত্রীয় বিদ্বেষের কারণে আবু জাহেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি, অথচ এই আবু জাহেল কিন্তু আল্লাহকে মানত, এই আবু জাহেল কিন্তু কাবা শরীফ আল্লাহর ইবাদত করত। কিভাবে? দেখেন বদর যুদ্ধে আমরা যাই, বদর যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে এই মাত্র 313 জন মুসলিম মুজাহিদ নিয়ে আছেন, আর একদিকে আবু জাহেলের এই আবু সুফিয়ানের নেতৃত্বে 1000 সুসজ্জিত বাহিনী, তৎকালীন আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত। সেই সময় আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা ইন কানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুরহু ওয়া ইন কুন্না আলা হাক্কিন ফানসুরনা, হে আল্লাহ যদি মুহাম্মদ হকের উপরে থাকে তাহলে আল্লাহ তুমি মুহাম্মদকে সাহায্য করো, আর যদি আমরা হকের উপরে থাকি তাহলে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। তাহলে আবু জাহেলকে আল্লাহকে বিশ্বাস করতো না? করতো। কিন্তু এই আবু জাহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতকে মানেনি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই নবী হবে এইটা মানা যায় না। আরে নবী তো আমাদের মতো নেতারা হবে, কুরাইশের আর কোনো নেতা নাই? মাখজুম গোত্রে কি কোনো লোক আল্লাহ পাননি যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নেতা বানাতে হবে, নবী বানাতে হবে? এই গোত্রীয় বিদ্বেষের কারণে আবু জাহাল আল্লাহকে স্বীকার করলেও রাসূলের রেসালাতকে সে স্বীকার করেনি।
একজন জ্ঞানের পিতা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআকুম, তারা মুহাম্মদকে ওইভাবে চেনে যেভাবে তারা তাদের সন্তানকে চেনে। সুতরাং মুহাম্মদ যে নবী এটা কিন্তু তারা জানতো, মানতো না। রাতের অন্ধকারে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ সালাতে যে কোরআন তেলাওয়াত করেন, আবু জাহল অন্যান্য কুরাইশ নেতারা গিয়ে গোপনে গোপনে শুনে শুনে বলছে কি, মুগিরা ওয়ালিদ বিন মুগিরা একদিনে কোরআন শুনে বলছে, মুহাম্মদ যা বলছে আমি আল্লাহর কসম করে বলছি এটা মুহাম্মদের বানানো নয় এবং এটা কোনো কবিতাও নয়। তখন তাকে বলা হলো, কি ব্যাপার, তাহলে আপনি মানেন না কেন? তো বলছে, কি করে মানি, মুহাম্মদ তো এসেছে বনু হাশেম গোত্রের, আর আমরা তো বনু মাকসুমের লোক। তাহলে এভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু তারা জানতো যে এ মুহাম্মদ সত্য সঠিক। এমনকি এমনও কুরাইশ নেতা ছিল যার বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করলেন যে আল্লাহ তুমি ওকে ছিন্ন ভিন্ন করে দাও, সেই ভয়ে বদর যুদ্ধে অংশগ্রহণ করেনি, যদিও পরবর্তীতে সে এমনিতেই মারা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে। তাহলে তারা আল্লাহ রাসূলকে এইভাবে মানত, কিন্তু এইভাবে চিনত, কিন্তু তাকে মানত না। আবু জাহেল যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতকে অস্বীকার করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে অমান্য করে, সে যদি আবু জাহেল হতে পারে, কাফের হতে পারে, আমাদের সমাজের মানুষ আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, অথচ রাসূলের নির্দেশ প্রতিনিয়ত আমরা অমান্য করি, তাহলে কি করে আমরা মুমিন হতে পারি? আমাদেরকে চিন্তা করতে হবে, আপনি আহলে কোরআন হন আর আপনি অন্য আদর্শের হন, নিজেকে যে বলেই পরিচয় দেন না কেন, কোরআন এবং হাদিসের অনুসারী না হওয়া পর্যন্ত কাল কেয়ামতের মাঠে মুক্তির কোনো উপায় নেই, কোনো সুযোগ নাই। কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত সে মুসলিম হবে না, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ না মানবে। আপনি যখন মুসলমান তখন আপনি কথা অবশ্যই স্বীকার করেন যে আমি কোরআন হাদিসের অনুসরণ করি। সুতরাং এই কথাটা কোরআন হাদিসের অনুসারে এই কথাটা আপনি বাংলায় বলছেন, সে কথাটা যখন আপনাকে আরবিতে বলতে বলা হয় কিংবা আপনি উর্দুতে ফার্সিতে বলেন, তখন কেন মনে এতটা সংকীর্ণতা চলে আসে, এত কেন আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলি বিরাজ করে? আমাদের একটু ভাবতে হবে, বুঝতে হবে। আমি ব্যক্তির নামে পরিচয় দিয়ে নিজেকে গর্ববোধ করি যে আমি হানাফি মাজহাবের অনুসারী, আমি একজন হানাফি, অথচ আমি একথা বলতে পারি না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, আমি একজন মুহাম্মাদি। একথাকে বলে সমাজে? বলে না। সুতরাং আমরা ব্যক্তি জীবনে, সার্বিক জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমাদের প্রত্যেককে করতে হবে, তাছাড়া কিন্তু কোনো গত্যন্তর নাই। আজকে বলা হয় যে 1200 হিজরিতে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি, উনি যে মতাদর্শ প্রকাশ করেছিলেন, প্রচার করেছিলেন সৌদি আরবে, তারপর থেকেই বা তৎকালীন সময় থেকে এই আহলে হাদিস নামধারী লামাজহাবীদের উদ্ভব হয়েছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা কথা এবং ইতিহাসের বিকৃতি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু ইযা রাআ শাবা ক্বালা মারহাবান বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তার থেকে বর্ণিত আছে যে যখনই তিনি কোনো মুসলিম যুবককে দেখতেন, তখনই তিনি বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত অনুযায়ী, উপদেশ অনুযায়ী আমি তোমাকে স্বাগত জানাচ্ছি, আমার না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নুফাহিমাকুমুল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন তোমাদেরকে হাদিস বোঝানোর জন্য, ওয়ান নুআসিয়াকুমুল নুআসিয়াকুম ফিল মাজালিস, এবং তোমাদের জন্য মজলিসকে প্রশস্ত করে দেওয়ার নির্দেশ আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। ফাইন্নাকুম খুলুফুনা ওয়াহলুল হাদিস বাদানা, কেননা তোমরা আমাদের পরবর্তী বংশধর এবং আমাদের পরবর্তী আহলুল হাদিস। তাহলে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলে গেছেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি ওই সময় 100 হিজরির মধ্যে, তো সে সময় যদি তিনি বলে থাকেন ফাইন্নাকুম খুলুফুনা ওয়াহলুল হাদিস বাদানা, তোমরাই আমাদের পরবর্তী বংশধর আর পরবর্তী আহলুল হাদিস, তাহলে আমরা কি করে বলতে পারি যে এই আব্দুল আহাব নজদি, মুহাম্মদ বিন আব্দুল আহাব নজদির অনুসারী এরা হচ্ছে আহলুল হাদিস? এ সম্পূর্ণ ভুল কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনা আউয়ালু সাহিবাল হাদিস ফিদ দুনিয়া, আমি দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আহলে হাদিস। আবার কেউ কেউ বলেন যে আহলে হাদিস মানে বলা হয় যে মুহাদ্দিস, যারা হাদিস গবেষণা করেন ওদেরকে বলা হয় আহলে হাদিস। তাহলে আমরা বলবো যে আপনি ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম শাইখ বিন বাস, ইমাম ইবনুল কাইয়্যিম,
এই সমস্ত মহামনীষী যারা ইতিপূর্বে চলে গেছেন তাদের যে উক্তিগুলি আছে, তাদের যে কথাগুলি আছে সেগুলি একটু খেয়াল করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রদ্দুল মুহতার প্রথম খণ্ড 67 পৃষ্ঠা তার একটা উক্তি উল্লেখ আছে, তিনি বলছেন ইজা সাহাল হাদিস উফা হুয়া মাযহাবি, যদি সহি হাদিস পাও জেনে রাখো ওটাই আমার মাযহাব। তাহলে কেউ যদি প্রকৃত আহলে হাদিস প্রকৃতপক্ষে হানাফি মাযহাবের অনুসারী হন তাহলে অবশ্যই তাকে সহি হাদিস মানতে হবে, কারণ ইমাম আবু হানিফা বলছেন সহি হাদিস হলে জেনে রাখো ওটা আমার মাযহাব। তিনি আরও বলেছেন ইজা জা আল আসার ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআল আর রাস ওয়াল আইন ওয়াইজা জা আনিস সাহাবা ফাআল আর রাস ওয়াল আইন ওয়াইজা জা আনিত তাবেইন ফাহুম রিজাল ওয়া নাহনু রিজাল। শুনে রাখো মানুষ, যখন হাদিস তুমি রাসুলের পক্ষ থেকে পাবে তখন সেটাকে চোখ বুঝে মাথা পেতে মেনে নেবে, যদি সাহাবিদের পক্ষ থেকে তুমি না হাদিস জানো তাহলে তুমি চোখ বুঝে মাথা পেতে মেনে নেবে, আর যদি তুমি কোনো তাবেঈদের পক্ষ থেকে কোনো উক্তি পাও, কোনো আসার পাও, কোনো হাদিস পাও তাহলে জেনে রেখো তারাও মানুষ আমরাও মানুষ। এর অর্থ হচ্ছে এই, রাসুল যা বলেছেন সাহাবি যা করেছেন এখানে কোনো কিছু আমার প্রশ্ন করার সুযোগ নাই, তিনি যা বলেছেন ওটা আমাকে চোখ বুঝে মাথা পেতে মেনে নিতে হবে। যদি তাবেঈদের আমল হয় তাহলে সেখানে তো প্রশ্ন আছে যে তাবেঈরা ভুল করেছে নাকি সঠিকভাবে জেনেছে, কারণ তারাও মানুষ ছিল আমরাও মানুষ সাধারণ মানুষ। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলে গেলেন হাদিস পেলেই সেটা মানতে হবে, আর আপনি বলছেন হ্যাঁ মানবো, কিন্তু যদি আমার ইমাম সাহেবরা বলেন তাহলে মানব। সুতরাং আমাদেরকে বুঝতে হবে আমাদের বিবেক দিয়ে, আমাদের জ্ঞান দিয়ে, আমাদের মেধা দিয়ে আজকে বুঝতে হবে আসলে কোনটা হক আর কোনটা বাতিল। কখনোই 1200 হিজরির পর থেকে 1258 হিজরিতে মোহাম্মদ বিন আব্দুল আহাব নাজদির জন্ম, তারপর থেকে তার দাওয়াতের মাধ্যমে আহলে হাদিস তৈরি হয়নি, বরং আহলে হাদিস নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে, তখন থেকে সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে এসেছে, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর উক্তিতে পাওয়া যায়। সুতরাং আমরা নতুন কোনো সৃষ্ট কোনো দল নয়, নতুন কোনো মতাদর্শ নয়, নতুন কোনো মতবাদ নয়, বরং কোরআন হাদিস থেকে নিঃসৃত একেবারে সহি শুদ্ধ বিশুদ্ধ যে আকিদা আমল আছে সেগুলির অনুসারে হচ্ছে আলাদিস জনগণ। আজকে যারা আমাদের প্রতি আক্রোশ পোষণ করেন তাদের জানা উচিত আব্দুল কাদের জেলানী রহিমাহুল্লাহ, যাদেরকে বড় পীর হিসাবে ট্রিট করা হয়, যাকে আমরা গণ্য করি, যিনি প্রসিদ্ধ, তিনি বলে গেছেন যে বেদাতীদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এই যে তারা আহলাদিসদের সাথে বিদ্বেষ পোষণ করে, আর আহলাদিসদের একটাই মাত্র নাম, এছাড়া তাদের কোনো নাম হয় সেটা হলো নাম নেই, সেটা হলো আসহাবুল হাদিস বা আহলুল হাদিস। সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াযুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটা দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, বিরুদ্ধবাদীরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না, এমনকি কিয়ামত এসে যাবে অথচ তারা ওই অবস্থায় বিজয়ী থাকবে। তাহলে এই হকের উপরে প্রতিষ্ঠিত দল তারাই হবে যারা প্রকৃতপক্ষে কোরআন এবং সহিহ হাদিসের উপরে প্রতিষ্ঠিত থাকে। আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ এবং ইমাম বুখারী রহিমাহুল্লাহ ওর শিক্ষক ইয়াজিদ বিন হারুন একদিন বলছেন ইন লাম ইয়াকুনু সাহিবুল হাদিস ফালাম আদ্রি মান হুম, যদি এই হকের পথে প্রতিষ্ঠিত দল তারা যদি আহলে হাদিস না হয় তাহলে আমি জানি না যে তারা কোন দল। সুনান আবু দাউদের সংকলক ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ তিনি বলছেন লাম লাম ইয়াকুন হাযিহিল ইসাবা লাম দারাসাল ইসলাম, যদি এই দলটা ইয়ানি আহলুল হাদিস এই দলটা যদি দুনিয়াতে না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। খলিফা হারুনুর রশিদ একদিন বলছেন আমি তিনটা দলের কাছে চারটা দলের কাছে চারটা জিনিস পেয়েছি, আমি কূটতর্ক পেয়েছি মুতাজিলাদের মধ্যে, আমি মিথ্যা পেয়েছি মর্জিয়াদের মধ্যে, আর আমি বেশি বেশি প্রশ্ন করা এই বেশি কথা বলা এটা পাইছি আমি যারা এই যে কালাম তর্কশাস্ত্র যারা করে ওদের মধ্যে, আর আমি হক পেয়েছি
আহলাদিসদের মধ্যে। তাহলে এত কিছু থাকার পরেও যারা বলেন যে ইসলামের এই চারটি মাজহাব, এই চারটি মাজহাব বাদ দিয়ে আর বাকি যারা আছে ওরা নতুন সৃষ্টি, ওরা হচ্ছে বাতিল, ওরা ইসলামের মধ্যে নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নেই, তাহলে নতুন করে প্রশ্ন হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ রাসুল তো মারা গেলেন 61 হিজরিতে, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন 80 হিজরিতে, আমরা পরের দিকে না আসি, এই 61 থেকে 80 হিজরি কিংবা ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেই তো আর তিনি কোনো মহামনীষী হয়ে যান নাই, ওনার এলেম অর্জন করতে অন্তত 15 বছর সময় লেগেছে বা 20 বছর সময় লেগেছে। তাহলে 61 থেকে যদি আরও এই 61-এর পরে 80 ধরেন 100 হিজরি পর্যন্ত, এই যে সময়টা, এই সময়টাতে মানুষ কোন মাজহাবের অনুসরণ করত, এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পিতা কোন মাজহাবের অনুসারী ছিলেন, তারা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরেই হয়ে থাকেন কোনো মাজহাব না মানার কারণে, তাহলে তারা কি জাহান্নামী? এই প্রশ্নের উত্তর কে দেবে? তারা কি হকপন্থী নয়? তখন কোন মাজহাব ছিল? অথচ ভারত গুরু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি বলছেন যে মানুষ 400 হিজরির পূর্বে 400 হিজরির পূর্বে নির্দিষ্ট কোনো মাজহাবের তাকলিদ করতো না, অনুসারী ছিল না। তাহলে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি বলছেন 400 হিজরির পূর্বে কোনো মাজহাব ছিল না, ইমাম আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে, এই মাঝখানের লোকগুলি কী করেছে? সুতরাং আমাদের সমাজে আজকে অনেক মানুষ এমন আছেন, অনেক আলেম ওলামা এমন আছেন যারা এই বিদ্বেষ প্রসূত আক্রোশবশত এই ধরনের উদ্ভট কথাগুলি বলে থাকেন, যাতে করে মানুষকে বিভ্রান্ত করা যায়, তাদেরকে হক পথ থেকে বিচ্যুত করা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন খাত্তানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান খাত্তান ফাকালা হাযা সাবিলুল্লাহ অখাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। যিনি একদিন আমাদের সামনে একটা দাগ টানলেন, ডেকে বললেন এইটা হচ্ছে, দাগ টানে বললেন যে এইটা হচ্ছে আল্লাহর পথ, আর তার ডানে এবং বামে আরও অনেকগুলি পথ রেখা টানলেন, অতঃপর বললেন হাযিহি সুবুলুন ও আলা কুল্লি সাবিলি মিনহা শাইতান ইয়াদউ ইলাইহি, এইগুলিও পথ এবং এর প্রত্যেকটি পথে একজন করে শয়তান দাঁড়িয়ে আছে, ইয়াদউ ইলাইহি, যাচ্ছে যে তার দিকে মানুষকে ডাকছে। সুম্মা তালা হাযিহিল আয়া, অতঃপর রাসূল এই আয়াতটা তেলাওয়াত করলেন وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُم مِّن سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। এটাই আমার সরল সঠিক পথ, তোমরা এই পথেরই অনুসরণ করো, অন্য অন্য পথের অনুসরণ করো না, তাহলে শয়তান তোমাদেরকে তার পথ থেকে, আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিচ্যুত করে দেবে। এরই নির্দেশ তোমাদেরকে দেওয়া হয়েছে, ذَلِكُمْ وَصَّاكُم بِهِ, এরই নির্দেশ তোমাদেরকে দেওয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াশীল হতে পারো, সূরা আনাম 153 নম্বর আয়াত। তাহলে রাসূল বললেন পথ একটা, আল্লাহ বললেন পথ একটা, আর আমরা বলছি না পথ চারটা, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসারী হলাম আমরা? আমাদেরকে চিন্তা করতে হবে। আজকে মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেকে, অনেক আলেম ওলামা বহু গাড়ি গাড়ি বইপত্র নিয়ে এসে টেবিলের উপর সাজিয়ে রেখে বলেন দেখো তো কোথায় আছে রফুল এদানের হাদিস, আর দেখা তো কোথায় আছে এই 8 রাকাত তারাবি, কোথায় আছে বুকের উপর হাত বাঁধা, কোথায় আছে ইমামের পেছনে হাত সূরা ফাতিহা পড়তে হবে, কোথায় আছে দেখাও তো? এগুলো কি জানেন, এগুলি হচ্ছে বিড়াল বনে শিয়াল রাজা, ওখানে যত মানুষ আছে অধিকাংশ মানুষই তো তারা কোরআন হাদিস বোঝে না, তো আরবি পড়তে পারবে না এখানে, তাহলে ওই লোককে যদি বলা হয় যে তুমি দেখো এখানে কোথায় আছে, সে কি খুঁজে বের করতে পারবে? তোমার ওখানে দেখানোর দরকার কি? তুমি যদি এতই দেখতে চাও আসো না আমাদের নদাপাড়ায়, দেখাই দিই তোমাকে কোথায় আছে, তোমার হাদিস কোরআন কিছু আনতে হবে না, নিয়ে আসো, তুমি এমনি আসো, তোমার যাতায়াত খরচও দিয়ে দেবো আমরা, সমস্যা নাই। কিন্তু সরল সোজা মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য এরা আজকে মানুষ সমাজে এসে, মানুষের কাছে এসে বা উদ্ভট কথা বলে, বলেন তো আমরা কি কারো বিরুদ্ধে কখনো এ কথা বলছি যে ওদের এটা ভুল, ওদের এটা ঠিক নয়, এটাকে কখনো বলি? বলি না, বরং আমরা বলি এটা কোরআন এবং হাদিস অনুযায়ী এই জিনিসটা আছে, এটা সহি আর ওইটা সহিফ, এইটা ঠিক আর ওইটা বেঠিক, আমরা কারো নাম ধরে কখনো বলি না যে এটা তারা ভুল করছে, এ কথা কখনো বলি না। একজন মানুষ ভুল করতেই পারে, তার সংশোধনের সুযোগ আছে, কিন্তু তাকে যদি আমি
বেইমান কাফের মুশরিক বেদাতি এগুলি বলে তাকে তাড়িয়ে দেয়, তাহলে সে কখন আর আমাদের কাছে আসবে না, তাই না? রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ এটা ছিল না, বরং তিনি চাইতেন যাতে করে মানুষ তার কাছে আসে, সঠিক দিনটা সে খুঁজে পায়, আর মানুষ এখান থেকে নূরের আলোকে, হেদায়তের আলোকে সে আলোকিত হয়। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় পাঠালেন, তখন মুসআব গিয়ে উসাইদ বিন হুজায়র রাদিয়াল্লাহু আনহুর সাথে একাত্ম হয়ে তিনি মদিনার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে দাওয়াত দিয়েছেন। একদিন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এসেছেন বর্ষা হাতে, যিনি উসাইদ বিন হুজায়র খালাতো ভাই, তো সেখানে এসে সে তার সাথে আরেকজন ছিল, ওই সাহাবিকে বলছে যে দেখো তো আমার খালাতো ভাই, ওখানে গিয়ে আমার বলা কেমন হয়, তো তুমি যাই ওদেরকে একটু শাসন করে এসে যাতে আর আমাদের লোকজনকে বিধর্মী না বানায়। তো সে এসে বলছে যে আপনি মক্কা থেকে এসে কি সব আমাদের লোকজনকে বিধর্মী করে ফেলছেন, আমাদের লোকজনকে উল্টাপাল্টা শেখাচ্ছেন, আপনি এগুলো বন্ধ করেন না হলে কিন্তু আপনার খবর আছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ভাই আপনি বসেন, আমরা কি বলি শোনেন, যদি আপনার ভালো লাগে গ্রহণ করবেন, যদি ভালো না লাগে তাহলে আপনি ছেড়ে দেবেন, তা আমরা তো আপনাকে বাধ্য করিনি। তো সে বুঝতে পারছে হ্যাঁ কথা তো ঠিকই, তাই সে কিছুক্ষণ বসছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে তিনি মানব সৃষ্টির উদ্দেশ্য আর আমরা এখানে কেন এসেছি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। লোকটা এতই বিমোহিত হয়েছে যে সে সেই সময় ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ইসলামটা গোপন রেখে মুয়াজ বিন সাদ বিন মুয়াজের কাছে গেছে, গিয়ে বলছে আমি তো আমার মতো বলে আসলাম, সেও চাচ্ছে যে সাদ বিন মুয়াজও ইসলাম কবুল করুক, আমি তো আমার মতো বলে আসলাম, তো ঠিক আছে তুমি একটু গিয়ে আবার ওদেরকে একটু ধমকাই আসো। তো উনি এই বর্ষা নিয়ে, খোলা বর্ষা নিয়ে আসছে, এসে বলছে যে দেখো তোমরা যদি এই দাওয়াত এখনই বন্ধ না করো তাহলে এই দেখো আমার কাছে বর্ষা আছে, আমি এটা দিয়ে তোমরা শেষ করে দেবো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু একই কথা বলছেন যে দেখুন আপনি তো আমাদের কথা শুনেন নাই, তো আমরা কী বলি আপনি একটু বসুন শুনেন, যদি আপনার ভালো লাগে তাহলে আপনি গ্রহণ করবেন, যদি আপনার খারাপ লাগে তাহলে আপনি ছেড়ে দেবেন। তো সাদ বিন মুয়াজ বল চিন্তা করছেন ঠিকই তো কথা, আমি তো কিছু শুনি নাই কী বলছে তারা, তিনি বসলেন, বসে যখন এভাবে কোরআনের আয়াত শুনলেন, মুসআব বিন উমাইর কথা শুনলেন, তখন তিনিও ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের দাওয়াতের পদ্ধতি ছিল এটা, কোনটা সঠিক সেটা তুমি বলো, যেটা বেঠিক সেটা মানুষকে ধরিয়ে দাও যে এইটা বেঠিক, তোমার তো নির্দিষ্ট করে বলার দরকার নাই যে ওই বহরমপুরের ইমাম শাফেলি আছে ভুল করে, এটা তো তোমার বলার দরকার নেই, ভুল করলে আপনি তার পার্সোনালি বলেন যে হ্যাঁ ভাই আপনার এটা ভুল হয়েছে, কিন্তু কখনোই মানুষকে কটাক্ষ করে একটা জাতিকে উদ্দেশ্য করে এটা বলা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামের এগুলি আদর্শ নয়, আমাদেরকে এই আদর্শ থেকে ফিরে আসতে হবে। সুধী মণ্ডলী, আমরা আপনাদের সামনে আলোচনা করছিলাম আহলাদিস আন্দোলনের আহলাদিসদের পরিচয় এবং কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সে বিষয়ে বলতে গিয়ে মেলা কিছু আমাদেরকে বলে ফেললাম ইতিহাস। তো আমরা বুঝতে পারছি যে এটা 1258 হিজরির পরে আহলাদিস সৃষ্টি হয়নি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, সাহাবায়ে কেরামের যুগ থেকে আহলাদিসদের এই দাওয়াত, এই আন্দোলন এটা চলে এসেছে। কিন্তু মানুষ সবাইকে আহলাদিস হবে, সবাই আহলাদিস হবে না, আহলাদিসদের কিছু বৈশিষ্ট্য আছে, আহলাদিস হতে হলে তার মধ্যে কিছু গুণ থাকতে হবে। ইমাম আব্দুর রহমান আস-সাবুনী রাহিমাহুল্লাহ তিনি আহলাদিসদের 6টা বৈশিষ্ট্য তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে তারা কম হোক বেশি হোক যাবতীয় মাদক দ্রব্যকে তারা পরিহার করে চলেন, কম হোক আর বেশি হোক যাবতীয় মাদক দ্রব্যকে তারা পরিহার করেন। আমরা অনেকেই বিড়ি সিগারেট গুল তামাক জর্দা এগুলি ব্যবহার করার অনেকেরই অভ্যাস আছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশাদার বস্তু হচ্ছে মাদক আর প্রত্যেক মাদক হচ্ছে হারাম। ইবনু মাজাহতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাস্তারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যার বেশি খেলে মাদকতা আসে তার কম খাওয়া হারাম। তাহলে যে জিনিস আমাদের অভ্যাস আছে এই ধরনের মাদক দ্রব্যের অভ্যাস যদি থাকে পরিত্যাগ করতে হবে, তা না হলে আমি আহলাদিস হতে পারবো না। আমি আহলাদিস মানে আমাকে প্রকৃত মুসলিম হতে হলে অবশ্যই এগুলি পরিহার করতে হবে। 2 নম্বর
তারা ফরজ সালাতসমূহ আউয়াল ওয়াক্তে আদায় করার জন্য সর্বদা সচেষ্ট থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসরের সালাতের সময় হলো সূর্য যখন ছায়া আসলি বাদ দিয়ে এক সমপরিমাণ হয় বা হেলে পড়ে, এরপরে যখন সূর্য পশ্চিম দিকে একবার অস্তগামী যাওয়ার মতো হয়, এক শ্রেণীর মানুষ তখন অপেক্ষা করে যে কখন সূর্য ডুবে যাবে, এর অপেক্ষা করতে করতে থাকে, আর সবশেষে গিয়ে যখন দেখে যে একেবারে সময় শেষ হয়ে গেলে তখন গিয়ে চারটা ঠোকর মারে। কা নকারিল করাম, কাকে যেমন ঠোকর মারে ওরকম করে ঠোকর মারে, চারটা ঠোকর মেরে সালাত শেষ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাজা সালাতুল মুনাফিক, এই হচ্ছে মুনাফিকের সালাত। তাহলে আমরা তো মুনাফিকের সালাত আদায় করার চেষ্টা করি না, আমরা চেষ্টা করি আউয়াল ওয়াক্তে সাধ্যমতো সালাত আদায় করার। তাহলে এই বৈশিষ্ট্য আমাদের থাকতে হবে, তাই না? প্রকৃত আহলাদিস হতে হলে, মুসলিম হতে হলে আমাদের এই বৈশিষ্ট্য থাকতে হবে, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার আমরা চেষ্টা করব। তিন নম্বর বৈশিষ্ট্য হলো, তারা সালাতে, ফরজ সালাতে সুরা ফাতিহা, ইমামের পেছনে সুরা ফাতিহা পড়াটাকে আবশ্যক মনে করে। কেন মনে করি আমরা? এই জন্য মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সুরা ফাতিহা যে পড়ে না তার কোনো সালাত নেই। তাহলে সুরা ফাতিহা এটা সালাতের একটা রুকন, এটা সালাতে একটা আবশ্যক বিষয়, পড়তেই হবে, না পড়ে কোনো উপায় নেই। সালাত যেটা আছে সেখানে সুরা ফাতিহা পড়তে হবে। চার নম্বর বৈশিষ্ট্য হলো যে তারা সালাতের রুকু সুজুদ কেয়াম করুদ, রুকু করা, সেজদা করা, দাঁড়ানো এবং বসা, এগুলি ধীরে স্থিরভাবে করাটাকে তারা অপরিহার্য মনে করে, আর এটা ছাড়া সালাত সিদ্ধ হয় না বলে তারা মনে করে, বিশ্বাস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত, আত-তুহুরু সুলুসুন, পবিত্রতা এক তৃতীয়াংশ, ওয়ার রুকু সুলুসুন, রুকু হচ্ছে এক তৃতীয়াংশ, ওয়াস সুজুদু সুলুসুন, সেজদা হচ্ছে এক তৃতীয়াংশ। ফামান আদা বিহাক্কিহিন্না কুবিলা মিনহু ওয়া কুবিলা সাইরু আমালিহি, যে ব্যক্তি সালাতের এই হকগুলি আদায় করবে তার পক্ষ থেকে সালাত কবুল করা হবে এবং তার সব আমল কবুল করা হবে। ওয়ামান রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দাত আলাইহি সাইরু আমালিহি, যার সালাতটাকে প্রত্যাখ্যান করা হবে তার সব আমলই প্রত্যাখ্যান করা হবে। তাহলে এটা কি, এইটার নাম কি সালাত যে আমি শুধু পড়বো আর উঠবো? আমাদের তো অধিকাংশ মুসল্লির এই অবস্থা। সুতরাং যেভাবে সালাত আদায় করলে সালাতের হক আদায় হয়, রুকু সেজদা কিয়াম কুদ বসা ওঠা দাঁড়ানো এগুলি সঠিক হয়, সেইভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসা আছেন, জনৈক লোক এসে সালাত আদায় করলো, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন, এরপরে তিনি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করোনি। অথচ সেখানে তো সালাত আদায় করেই রাসূলকে এসে সালাম দিয়েছে, সে আবার গেছে সালাত আদায় করছে, আবার এসে শেষ করে রাসূলকে সালাম দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন, এরপর আবার বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করোনি। তিনবার শেষ করে তৃতীয়বারে যখন এসে রাসূলকে সালাম দিয়েছে, তখন সালামের উত্তর দিয়ে বলছে, তোমার তো সালাত হয়নি আল্লাহ রাসূল। তখন সাহাবি বলছে, আল্লাহ রাসূল, আমি এর চেয়ে ভালো সালাত আদায় করতে আর আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে দেখো, তুমি যখন সালাত আদায় করবে তখন তাকবীরে তাহারিমা বলে তুমি হাত বাঁধবে, আর হাত পরার পর তুমি কেরাত কোরআন থেকে অতটুকু পড়বে যতটুকু তোমার জন্য সহজ হয়, এরপরে তুমি রুকু করবে, তুমি রুকুটা এইভাবে করবে, হাত্তা তাতমা ইন্না কায়েম রাকিআন, যাতে করে তোমার প্রশান্তি সহকারে তোমার মনে হয় যে হ্যাঁ আমি রুকু করেছি। এতটুকু তুমি যখন নিশ্চিত হবে ততটুকু পর্যন্ত তুমি রুকু করবে, অতঃপর তুমি দাঁড়াবে, হাত্তা তাআতা দিলা কায়েমান, তুমি দাঁড়াবে একেবারে সোজা হয়ে দাঁড়াবে, অতঃপর তুমি সেজদা করবে, এবং এইভাবে সেজদা করবে যে হাত্তা তাতমা ইন্না সাজিদান, যতক্ষণ পর্যন্ত সেজদা করাটা তোমার মনে নিশ্চিত না হয়
প্রশান্তি সহকারে না হয় ততক্ষণ পর্যন্ত তুমি ওইভাবে সেজদা করবে। এরপরে রাসূল বললেন আফআল ফি সালাতিকা কুল্লিহি, তুমি তোমার এই সালাতে সম্পূর্ণ সালাতে তুমি এইভাবে আমল করবে। ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু একদিন 10 জন সাহাবীর উপস্থিতিতে বলছেন যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন আমি তোমাদের চেয়ে বেশি জানি। তারা বলছেন যে ঠিক আছে তা তুমি বলো। তিনি সবার সামনে সালাতটা শেখালেন, এইভাবে তিনি রফুলিয়া দান করে শেখালেন, হাত বাঁধলেন, কিরাত করলেন, এরপর রুকু করে ঠিকঠাক মতো রুকু করে সেখান থেকে উঠে দাঁড়ালেন। তারপরে তিনি বললেন যে রাসূল এইভাবে সেজদা করতেন, দুই সেজদার মাঝে কীভাবে বসতেন, দুই রাকাতের মাঝখানে কীভাবে বসতেন, তাশাহুদ পড়তেন সেটাও দেখালেন, শেষ বৈঠকে তিনি কীভাবে তাওয়ারুক করতেন সেটাও দেখালেন, বাম পা ডান পায়ের নিচ দিয়ে বাম পা বের করে দিয়ে যে নিতম্বের উপরে বসতে হয় এভাবে বসে দেখালেন। এরপরে সালাম ফিরিয়ে তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে সালাত শিখিয়েছেন। 10 জন সাহাবী বলছেন যে হ্যাঁ তুমি ঠিক বলেছ। আবু দাউদের 753 নম্বর হাদিস আমরা দেখবেন যে ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু এইভাবে তাকে সালাত শিখালেন যে সালাত তোমাকে এইভাবে আদায় করতে হবে। সুতরাং তাড়াহুড়া করে আমরা যে সালাদগুলি আদায় করি এই সালাদ কি আমাদের আসলে যথাযথ সালাদ হয়? সালাতের মধ্যে এই কিয়াম কুয়ুদ রুকু সেজদা এগুলি যথাযথভাবে আদায় না করলে সালাত কিন্তু আসলে সঠিক হয় না। এই জন্য আহলাদিস যারা তারা চেষ্টা করেন সালাতে এই কিয়াম কুয়ুদ রুকু সেজদা এগুলি যাতে যথাযথ হয় সেই জন্য তারা চেষ্টা করেন। 5 নম্বর বৈশিষ্ট্য হলো যে সকল কাজে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম এবং সালাফে সালেহিনের মতাদর্শের তাদের নির্দেশের তারা অনুসরণ করেন। আজকে আমরা হাদিস শুনলাম, ভাই যেটা বললেন একটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলো সে কুফরি করলো। আসলে যে ব্যক্তি সালাত ইচ্ছাকৃত পরিত্যাগ করছে বা সালাত ছেড়ে দিয়েছে সেই কি কাফের? তাহলে কি আমাদের সমাজে মুসলমান একজনও খুঁজে পাওয়া যাবে? একজনও খুঁজে পাওয়া যাবে না। এর ব্যাখ্যা আমরা কোত্থেকে নিব? এর ব্যাখ্যা আমরা সালাফে সালেহিনের কাছ থেকে নিব। সে ব্যাখ্যাটা কি হবে? সে তার ব্যাখ্যা হলো এই মান জাহাদা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতা আই মান জাহাদা সালাতা, যে ব্যক্তি সালাতকে পরিত্যাগ করলো মানে সালাতকে অস্বীকার করলো। সালাত তো আমি আপনি বিভিন্ন সময় অনেক সময় পড়তে পারি না, তাই না? সফরে আসেন, আপনি সকালে সফরে উঠেছেন, গাড়িতে উঠেছেন, সেখানে গন্তব্যস্থানে গিয়ে নামতে আপনার জোহর পার হয়ে গেল, অনেক ক্ষেত্রে আসরও চলে গেল, আপনি সুযোগ পেলেন না সালাত আদায় করো, তাহলে এটা তো সালাত তরক করাই হলো, তাই না? এজন্য কি আমি কাফের? অবশ্যই নয়। আমি তো সালাতকে অস্বীকার করিনি, আমি অসুবিধার কারণে পড়তে পারিনি, অথবা কোনো মানুষ অলসতার কারণে সালাত পড়ে না, আদায় করে না, কিন্তু সেজন্য সে কাফের নয় যতক্ষণ পর্যন্ত সে সালাতের ফরজিয়াতকে অস্বীকার না করবে। যদি সে বলে আরে তোমরা সালাতলা তাদের করে কী হবে, লাভটা কী, এগুলো কেন করো? এগুলি সালাতকে অস্বীকারের নামান্তর। কিন্তু সালাতকে যে অস্বীকার করে না, সালাতের ফরজিয়াতকে যে স্বীকার করে, সে কখনো কাফের নয়, সে কখনো মুরতাদ নয়। প্রাসঙ্গিক ক্রমে আমরা সূরা মায়েদার 44, 46 এবং 47 নম্বর আয়াতের কথা বলি। আল্লাহ যেখানে বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, পরের আয়াতে ফাসিকুন, তারপরের আয়াতে জালিমুন। পাপ কিন্তু একটা, তাহলে শাস্তি কেন তিনটা? আমাদেরকে বুঝতে হবে না? আজকের যারা এই যে চরমপন্থী আছে তারা কিন্তু এই আয়াতের কারণেই কিন্তু আমাদেরকে বা মানুষদেরকে আজকে নিজের আত্মঘাতী হচ্ছে বা আমাকে মেরে ফেলছে এই কারণে। আসলে আয়াতের ব্যাখ্যাটা কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন লাইসা হাযা লাইসা যালিকা ইল্লা আল্লাযিনা তাযহাবুনা ইলাইহি এই আয়াতের অর্থ এটা নয় যেদিকে তোমরা গিয়েছ, বরং হুয়া কুফরুন দুনা কুফরিন, শিরকুন ফিসকুন দুনা ফিসকিন, জুলমুন দুনা জুলমিন। এই আয়াতের হচ্ছে কুফরির চেয়ে ছোট কুফরি, যে কুফরির কারণে একজন মিল্লাত থেকে বাইর হয়ে যায় না। এই আয়াতের কারণে, এই নির্দেশের কারণে বোঝানো হবে ছোট জুলুম, যে জুলুমের কারণে একজন মানুষ বড় জুলুম হয় না।
যে ফাসেকের কারণে, যে পাপাচারের কারণে বড় ধরনের পাপাচার হয় না, অর্থাৎ যার কারণে আনিল মিল্লা, যার কারণে মুসলিম মিল্লাত থেকে যে বহিষ্কৃত হয়ে যায়, বের হয়ে যায়, এটা দ্বারা তা বোঝানো হয়নি। তাহলে আমরা কোরআন হাদিসের ব্যাখ্যা কার কাছ থেকে নেব? অবশ্যই সাহাবা একরামের কাছ থেকে, সালাফি সালেহিনের কাছ থেকে নেব, তাই না? যখন এই ব্যাখ্যা আমরা নিজেদের মন মতো করতে যাই তখনই ভুল হয়ে যায়। আজকে আমাদের এই সমাজের মানুষ, আলেম ওলামা বিশেষ করে, তারা আমাদেরকে এই ভুলগুলি এইভাবে করাচ্ছে যে তারা নিজেরা ব্যাখ্যা করে সালাফে সালেহিনের কাছে না গিয়ে নিজের মন মতো ব্যাখ্যা করে আজকে আমাদের সমাজে এই মতভেদ, মতদ্বৈততা, মত পার্থক্য এগুলি সৃষ্টি করেছে। সেক্ষেত্রে আহলে হাদিস জনগণ অবশ্যই, তারা তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো যে তারা সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এবং সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী তারা কোরআন হাদিসের ব্যাখ্যা করে। ছয় নম্বর বৈশিষ্ট্য হলো যে তারা বেদাতিদেরকে অপছন্দ করেন, তাদের থেকে সর্বতোভাবে দূরে থাকেন, তাদের সাথে কূটতর্কে জড়ানো থেকে তারা সর্বতোভাবে বিরত থাকেন। আজকে আমাদের সমাজে আশপাশে বহু মানুষ আছে যাদের আকিদা আমল আমাদের চেয়ে ভিন্ন। তা আমরা আকিদা আমলের ক্ষেত্রে বিশেষ করে আকিদার ক্ষেত্রে শিরকের বিরুদ্ধে আমরা আপোষহীন তাওহিদবাদী, আর আমলের ক্ষেত্রে বেদাতের বিরুদ্ধে আমরা আপোষহীন সুন্নাতপন্থী। আমার আকিদার ক্ষেত্রে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে, ফেরেশতাদের সম্পর্কে, পরকাল সম্পর্কে ওই বিশ্বাসই করি যা কোরআন এবং সহিহ হাদিসে আছে। আমলের ক্ষেত্রেও আমি ওই আমলই করি যা কোরআন এবং সহিহ হাদিসে আছে, তার বাইরে কোনো আমল আমি করতে চাই না। সুতরাং বেদাতি যারা আছেন, যারা বেদাত করেন, তাদের থেকে আমরা সর্বতোভাবে দূরে থাকবো, এটা আমাদের অন্যতম বৈশিষ্ট্য। সুধী মণ্ডলী, আজকে আহলে হাদিসদের সম্পর্কে বিভিন্ন জায়গায় বা আহলে হাদিস জনগণ আজকে বিভিন্ন সময় নিজেদেরকে সংকীর্ণতা জড়িয়ে ফেলছে যে আমি তো আগে মুসলিম, আমার তো আহলে হাদিস বলার দরকার নেই। এই প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে আছে, তাই না? অনেকেই বলে না, ভাই আমি তো মুসলিম, আহলে হাদিস বলার দরকার নেই। আবার আর একটা কেউ কেউ বলেন যে সহিহ আকীদার অনুসারে। ধরেন আপনি সৌদি আরবে গেছেন হজ করতে, তা আপনাকে ইরানের একজন লোক জিজ্ঞেস করছে, ভাই আপনার বাড়ি কোথায়? তা আপনি যদি বলেন রাজশাহীতে, তাহলে ওর লোক কি কিছু বুঝবে? ওর লোক তো কিছু বুঝবে না, রাজশাহী কোথায়? বাংলাদেশ বললে না বুঝবে যে হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশ। আপনি এসে ঢাকা এয়ারপোর্টে নেমেছেন, এবার আপনাকে জিজ্ঞেস করছে একজনে এয়ারপোর্টের কর্মকর্তা, ভাই আপনার বাড়ি কোথায়? তা আপনি যদি বলেন যে বাংলাদেশে, তখন সে আপনাকে কি বলবে? যে পাগল হয়ে গেছে, তুমি তো বাংলাদেশেই আছো, তা তোমার এখন বাংলাদেশে বলার দরকার কি? তুমি বাংলাদেশে না, তুমি কি পাকিস্তানি? তোমার তো দেখেই বুঝতে পারছি। তাহলে আমাকে প্রেক্ষাপট বুঝতে হবে। আপনি আছেন অমুসলিমদের জায়গায়, মুসলমান অমুসলিম সবাই আছে, সেখানে যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কোন ধর্মের, তখন তো আপনি বলবেন যে মুসলিম, যেটা আল্লাহ বলেছেন। কিন্তু যেখানে মুসলমানরা আছে সেখানে যদি আপনি বলেন যে আপনাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কি, যদি আপনি বলেন যে আমি মুসলিম, তাহলে তারা বলবে যে আমরা কেউ মুসলিম। তো সেখানে আপনাকে বলতে হবে, ঢাকা এয়ারপোর্টে এসে যেমন আপনাকে বলতে হবে যে আমার বাড়ি রাজশাহীতে, আর রাজশাহীতে যদি জিজ্ঞেস করে যে আপনার রাজশাহী কোথায়, তখন বলবেন বহরমপুর। কিন্তু আপনি যদি ঢাকা এয়ারপোর্টে বলেন যে আমার বাংলাদেশ, তাহলে এটা যেমন অপ্রাসঙ্গিক, ঠিক তেমনিভাবে যদি আপনি সৌদি আরবে বলেন যে আমার বাড়ি হচ্ছে রাজশাহীতে, ওটাও অপ্রাসঙ্গিক। কারণ সৌদি আরবে বলতে হবে দেশের নাম, আর দেশের ভিতরে বলতে হবে জেলার নাম। তা আমি এখন আমার পরিচয় দেবো, বৈশিষ্ট্যগত পরিচয়, আমি মুসলিম ভাইয়ের কাছে পরিচয় দিতে গেলে অবশ্যই বলবো আমি আহলে হাদিস, কারণ আমি কোরআন হাদিস মানুষ, আমি সেখানে বলবো না যে আমি মুসলিম। পৃথিবীর সমস্ত আহলে হাদিস মুসলমান, কিন্তু সব মুসলমান আহলে হাদিস নয়। এখানে শাফেঈ মুসলিম আছে, এখানে কাদিয়ানি মুসলিম আছে, এখানে মুতাজিলা মুসলিম আছে, এখানে মুরজিয়া মুসলিম আছে। সুতরাং তাদের বিপরীতে আমি কোন মুসলিম? আমার পরিচয় বলে দেবে যে আমি আহলে হাদিস, আমি কোরআন হাদিসের অনুসারী মুসলিম, আমি মাজহাবি মুসলিম নই, আমি ভ্রান্ত আকিদার অনুসারী মুসলিম নই। সুতরাং আমাকে এখানে আমার যথাযথ পরিচয় আমাকে এখানে দিতে হবে। একজন মানুষ নিজেকে মুতাজিলি পরিচয় দিয়ে সে গর্ববোধ করে, আর আপনি কোরআন হাদিসের অনুসারী পরিচয় দিয়ে আপনি নিজেকে গর্ব, আপনি নিজেকে বৈশিষ্ট্যমণ্ডিত করতে আপনি কুণ্ঠিত হন, এটা তো ঠিক নয়। কাশ্যাফের লেখক, ওনার নামের শেষে উনি লাগিয়েছিলেন মুতাজিলি,
অথচটা আকিদা হলো ভ্রান্ত। আজকে আহমদিয়া মুসলিম জামাত ঢাকার বক্সিবাজারে মসজিদ আছে, আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ, তারা লিখতে পারে, আমরা বললে কি আমাদের সমস্যা? আহমদিয়া মুসলিম জামাত মানে কি কাদিয়ানি? তারা কি আসলে যথার্থ মুসলিম? অবশ্যই নয়। তারা ইসলামকে স্বীকার করে কিন্তু রেসালতকে অস্বীকার করে। কিভাবে? তারা বলে যে হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রসুল ছিলেন, কিন্তু উনি শেষ রসুল না। শেষ রসুলকে? ভারতের কাদিয়ানে যে গোলাম আহমদ কাদিয়ানি ছিল, উনি হচ্ছেন শেষ রসুল। তাহলে তো রেসালতকে অস্বীকার করছে একটা সাইডে, সুতরাং সে তো মুসলমান নয়। আজকে শিয়ারা এসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আকীদা পোষণ করছে যে আয়েশার প্ররোচনায় আসলে ওহী নিয়ে জিব্রাইল এসেছিল আলীর কাছে আলীকে দেওয়ার জন্য, কিন্তু আয়েশার প্ররোচনায় মোহাম্মদকে দিয়েছে। এই আকীদা যদি কেউ পোষণ করে সে কি মুসলমান হতে পারে? অবশ্যই নয়। অথচ আমাদেরকে তো বলা আছে শিয়া মুসলমানরা বাংলাদেশের অনেক ভালো মুসলমান, তারা মুসলমান অনেক ভালো হতে পারে, আকীদা যদি ভুল থাকে ওই ধরনের মুসলমান দিয়ে কোনো লাভ নাই। কেয়ামতের দিন ওদের কোনো মুক্তি নেই। যদি এত বড় ভালো মুসলমান হতে হয় তাহলে আমরা বলবো যে গিরিশচন্দ্র সেন বড় মুসলমান ছিল, কোরআনের অনুবাদ করেছে, তাই না? কিন্তু সেটা কি হবে? কখনো হবে না। ওর আকীদা আগে ঠিক হতে হবে। আকীদায় যদি ভুল থাকে আল্লাহ কখনো তাকে মাফ করবেন না। আকীদা যদি ঠিক থাকে, আমল যদি ত্রুটিপূর্ণ থাকে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজির 3686 নম্বর একটি হাদিস, 3682 নম্বর একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের যখন হিসাব করবেন, আমার উম্মতে মুহাম্মাদের যখন হিসাব করবেন, তখন এই হাশরের ময়দানে এক ব্যক্তিকে ডেকে নিয়ে আসবেন। নিয়ে এসে আল্লাহ তার পাশে বসিয়ে তার সাথে কথা বলবেন। তাকে বলবেন যে বান্দা, এই দেখো তোমার আমলনামা 99টি ভলিউমে লেখা আছে, রাখা আছে, আর এক একটা ভলিউমের দৈর্ঘ্য হচ্ছে মানুষের দৃষ্টিসীমা, খালি চোখে যত দূর পর্যন্ত দেখা যায় এত দূর পর্যন্ত দীর্ঘ। আর এই আমলনামায় সবগুলি তার পাপ লেখা আছে, গুনাহ লেখা আছে। আল্লাহ তখন তাকে জিজ্ঞাসা করবেন, বান্দা, তোমার এই আমলনামা লেখাতে আমার ফেরেশতারা কি তোমার প্রতি কোনো জুলুম করেছে? বান্দা তখন বলবেন, না আল্লাহ কোনো জুলুম করেনি। আল্লাহ তখন বলবেন যে তোমার কি কোনো ওজর আছে যে এত পাপ করেছো? তুমি কি তোমার আত্মপক্ষ সমর্থন করে কিছু বলতে চাও? সে বলবে যে না আল্লাহ, আমার কিছু বলার নেই। বান্দা তখন মনে মনে ভাববে যে আজকে তো আমার ধ্বংস অনিবার্য, আমাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। আল্লাহ তখন বলবেন যে বান্দা, আজকে তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, তোমার কিছু নেকি আমার কাছে লেখা আছে। এই কথা বলে আল্লাহ ছোট্ট একটা সিরকুট বের করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সিরকুটটা এক পাল্লায় দিবেন আর 99 ভলিউমের আমল নামা এক পাল্লায় দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই 99 ভলিউমের ওই পাল্লা, আমলনামা বিশিষ্ট ওই পাল্লা হালকা হয়ে যাবে, আর ওই ছোট্ট সিরকুট বিশিষ্ট এই আমলনামার এই পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সে কালে সেখানে কি লেখা আছে? সেখানে লেখা আছে কালিমা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুতরাং মানুষের আকীদা যদি ঠিক থাকে, ঈমান যদি যথার্থ হয়, তাহলে মুক্তি পাওয়া যাবে। আমলে যদি ত্রুটি থাকে, আমল যদি নাও থাকে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। সহিহ বুখারীর একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের কথা উল্লেখ করলেন, কানা লা ইয়ামালু হাসানাতান কাত্তুন, এই ব্যক্তি কখনোই সে ভালো আমল করেনি, নেক আমল করেনি। যখন তার মৃত্যুর সময় উপস্থিত হয়েছে তখন সে তার সন্তানদেরকে ডেকে বলেছে, শোনো, আমি যখন মারা যাব তখন আমাকে তোমরা পুড়িয়ে আমার দেহকে ছাই করে ফেলবে, গুঁড়া করে ফেলবে, তার কিছু অংশ তোমরা সাগরে ফেলে দেবে, কিছু অংশ বাতাসে উড়িয়ে দেবে, কারণ আমি জীবনে কোনো ভালো আমল করিনি। সুতরাং আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে আল্লাহ আমাকে এমন শাস্তি দিবেন যে শাস্তি তিনি কখনো কাউকে দেন নাই।
যখন সে লোকটা মারা গেল তখন তার সাথে তার সন্তানরা ওই কাজই করলো। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে নির্দেশ দিলেন তোমার মধ্যে যা আছে সেটা তুমি জমা করো, আর সাগরকে নির্দেশ দিলেন তোমার মধ্যে যতটুকু আছে সেটুকু তুমি জমা করো। ফলে সে একটা পূর্ণ দেহ বিশিষ্ট মানুষে পরিণত হলো। আল্লাহ তখন তাকে জিজ্ঞেস করবেন, লিমা সানাত হাজা, কেন তুমি এই কাজটা করেছ? লোকটা তখন বলবে, মাখাফাতান মাখাফাতাল্লাহ, হে আল্লাহ তোমার ভয়ে আমি এই কাজটা করেছি। ওয়া আনতা আ'লামু, আর তুমি এটা ভালো করেই জানো, আল্লাহ তোমার ভয়ে আমি এই কাজটা করেছি অথচ তুমি এটা জানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষের যদি আল্লাহর প্রতি যথার্থ ঈমান থাকে, তার আকীদা যদি ঠিক থাকে, আমল যদি তার নাও থাকে, আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। কিন্তু আকীদা যদি ভুল থাকে, তার আমল যদি পাহাড় পরিমাণ হয়, আমল কোনো কাজে লাগবে না। সুতরাং আমরা প্রকৃতপক্ষে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যথার্থভাবে আমল করব, যে আমল আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে দেখিয়ে গেছেন, আমরা সেই আকীদা সংশোধন করে ঠিক করে আমরা যথার্থ একজন মুসলিম হওয়ার চেষ্টা করবো, এটা আমাদের করণীয়। আজকে আহলাদিস আমরা কেন বলি সেটা তো আপনাদেরকে বললাম, এই কারণে আমাদেরকে বলতে হয়, আমাদের বৈশিষ্ট্যগত পরিচয় এটা যে আমি কোরআন হাদিসের অনুসারী, আমি অন্য কিছুর অনুসারী নই। দেশে যদি অন্য কোনো পরিচয় বিশিষ্ট মুসলমানের সংখ্যা না পাওয়া যেত, অর্থাৎ শুধু মুসলমানই সবাই বলতো, আমরা অবশ্যই মুসলমান বলতাম। কিন্তু যখনই একজন বলে যে আমি হানাফি মুসলিম, একজনে বলে আমি শাফি মুসলিম, একজনে বলে আমি মানাকি মুসলিম, একজনে বলে আমি আহমদি মুসলিম, আহমদ ইবনে হাম্বলের অনুসারী মুসলিম, সুতরাং তখন তো আমাকে বলতে হয় না আমি আহলুল হাদিস মুসলিম, এটা আমাকে অবশ্যই বলতে হবে, কারণ এটা আমার বৈশিষ্ট্যগত পরিচয়। অ্যাট ফার্স্ট উই আর মুসলিম, প্রথম আমরা মুসলিম, অবশ্যই মুসলিম, কিন্তু দেন উই আর আহলে হাদিস, আমরা এরপরে আহলে হাদিস, এই কারণে যে এটা আমার বৈশিষ্ট্যগত পরিচয়। সুতরাং আমরা আহলাদিস হিসাবে আমাদের পরিচয় দেবো। কেন এই আহলাদিস দরকার? দরকার এই জন্য, আহলাদিস আন্দোলন রসুল সাল্লাহ সাল্লামের যুগ থেকে এই জন্য চলে এসেছে, যখন দেশে বিভিন্ন ধরনের মাজহাম তরিকা ইজাম মতবাদের বেড়া জালে আবেষ্টিত এই মানব সমাজকে আল্লাহ প্রদত্ত রসুল সাল্লাহ সাল্লাম প্রদর্শিত অভ্রান্ত সত্যের পথে পরিচালিত করার জন্য আহলাদিস আন্দোলনের প্রয়োজন। আজ থেকে 10 বছর পিছনে আপনি ফিরে যান, যেখানে কোনো মানুষ আমল করার ক্ষেত্রে, এই আলোচনা করার ক্ষেত্রে কখনো বলতো না যে আপনি যে হাদিসটা বললেন এটা কি সহিহ নাকি যাইফ। অথচ আজকে এসে প্রত্যেকটা মানুষ বলতে শুরু করেছে, আপনি যা বললেন এগুলো সহিহ, কোথায় আছে প্রমাণটা বলেন তো, এটা কি জন্য হয়েছে? এটা আহলাদিস আন্দোলনের কল্যাণেই হয়েছে, এমনি হয়নি। আজকে একজন মানুষ কোরআনের একটা আয়াত পড়লেও আয়াতের নাম্বারটা মনে রাখে, রাখার চেষ্টা করে, কিন্তু আজ থেকে 10 বছর পিছনে যান, হুজুর যা বলেছে এটাই ঠিক, আজকে কিন্তু হুজুর যা বলেছে এইটা ঠিক বললে হয় না, কারণ হুজুরের কাছে জানতে চায়, হুজুর আপনি যেটা বললেন এটা কোরআনের কয় নম্বর আয়াত, কয় নম্বর সুরা, আপনি যে হাদিসটা বললেন এইটা বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাইয়ের কোন হাদিসে আছে, হুজুর আমাকে নাম্বারটা বলেন। সুতরাং এই সচেতনতা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে এই কারণে যে আহলাদিস আন্দোলন মানুষকে এই হকের পথের সন্ধান দিয়েছে, তাদেরকে সহিহ হাদিস কোরআন এগুলি অনুসরণ করার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছে, যে তারা যেন হকটা খুঁজে পায়, হক কোথায় আছে সেটা যেন তারা খুঁজে বের করে। আল্লাহ বলছেন, অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিজ্জালিমিনা নার। হে মোহাম্মদ, তুমি বলে দাও হক আসে তোমার প্রতিপালকের পক্ষ থেকে, সুতরাং যে চায় সে তার প্রতি ইমান আনুক, আর যে চায় সে তাকে প্রত্যাখ্যান করুক, আমরা জালেমদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। সূরা কাহফ 30 নম্বর আয়াত। অতএব সাধু মণ্ডলী, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা আপনাদেরকে এটাই আহ্বান জানাবো, একজন প্রকৃত মুসলমান হওয়ার জন্য কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করা অত্যন্ত জরুরি। পরকালীন জীবনে নাজাত পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ব্যতীত নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো পথ নাই, কারণ কাল কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ব্যতীত আমাদের বিচার কার্যই শুরু হবে না, সুতরাং সেখানে মুক্তি পাওয়ার কোনো উপায় আমাদের নেই। সেজন্য আমরা প্রত্যেকে কোরআন এবং সহিহ হাদিসের যথাযথ অনুসারী হই, আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, বিশেষত ইবাদতের ক্ষেত্রে আমরা কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। পরিশেষে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, যারা আপনারা এখানে কষ্ট করে দীর্ঘক্ষণ এখানে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানের রৌনক বৃদ্ধি করেছেন, আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন কাল কিয়ামতের মাঠে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহুম আমিন।
সেই সাথে আপনাদেরকে আলাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, মাসিকাত তাহরিকের পক্ষ থেকে এবং আত্তাহরিক অনলাইন টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আমাদের বিভিন্ন আলোচনা আমাদের সপ্তাহের মঙ্গলবার 4টা থেকে নিয়ে বিকাল 4টা থেকে নিয়ে 5টা পর্যন্ত এক ঘন্টা বিভিন্ন প্রশ্নোত্তর এগুলি হয়ে থাকে, সেটা আপনারা দেখতে পারবেন আত্তাহরিক অনলাইন টিভিতে এবং আমাদের আত্তাহরিকের ফেসবুকে বা আহলাদিস আন্দোলনের ফেসবুকে আপনারা এটা দেখতে পাবেন, আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারেন। আপনাদেরকে সেই আহ্বান জানিয়ে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।